আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মুবারক। অগ্রিম দিয়ে দিলাম আগে থেকেই, কেননা দুদিন পরে ঈদ। আশা করি আজকে 28 রোজা চলতেছে। তো ভিউয়ার্স, এই যে হাইটা দেখতেছেন, এই হাইটা কিন্তু আমি এখানে রেখে দিছি আমার বেলকনিতে। তো এর আগে 2 বছর টানা ডিম বাচ্চা করছে দোয়েল পাখি, এবারও করছে। এবার এই নিয়ে 3 বার হলো। তো এবার আমি কয়দিন আগে দিছিলাম 5টা ডিম, তো আজকে ফার্স্ট দেখলাম আবার 5টা বাচ্চাই ফুটলো। এর আগে আমি ডিম ফুটার পর আর দেখি নাই। তো এই যে 5টা দোয়েল পাখির বাচ্চা, আল্লাহর রহমতে 5টাই ফুটছে। তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম, আমার কাছে খুব ভালো লাগতেছে। দেখেন কত, ওরা ভাবতেছে যে ওদের মা অথবা বাবা আসছে খাওয়ানোর জন্য, কিন্তু আসলে আমি শব্দ করতেছি বিদায় মনে করছে যে ওদের মা বাবা খাওয়ানোর জন্য আসছে। ওই যে দোয়েল পাখি উড়ে চলে গেল ওর মা, ওরা বিরক্ত হচ্ছে মা পাখিটা এখানে আসতেছে বা চলে যেতেছে, ভয় পাইতেছে। কিন্তু আমি ওদের কোনো ক্ষতি করবো না, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো আপনারা চাইলে আপনারা কিন্তু আপনাদের বেলকনিতে এইভাবে হাড়ি রাখতে পারেন। তো আরেকটা কথা হলো, আচ্ছা এই মাসের 30 তারিখে আমরা এই বাসাটা পরিবর্তন করব, আমরা ইনশাল্লাহ নতুন একটা বাসায় যাব। তো আমার এই হাড়িটা এখানে থাকবে, কিন্তু যারা আসবে নতুন ভাড়াটা, তারা হয়তো হাড়িটা সরিয়ে ফেলতে পারে। তো আমি চাইতেছি উপরে লিখে রাখবো যে দয়া করে হাড়িটা সরাবে না, এখানে প্রতি বছর দোয়েল পাখি ডিম বাচ্চা করে। ওই যে মা পাখিটা আসছে দেখেন, এভাবে আপনারাও চাইলে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।